চলে এসেছি আবারও নতুন এক ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? ব্লগার দেবযানীর পেজ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, যারা যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, প্লিজ। আজকে আমি তোমাদেরকে দেখাবো আসানসোলে ঠিক কতগুলো বড় বড় প্যান্ডেল হয়েছে গণেশ পুজোতে। আসলে যেদিন গণেশ পুজো ছিল সেদিন এত বৃষ্টি হচ্ছিল যে ব্লগ করতে বেরোতে পারিনি, তাই দ্বিতীয় দিনই বেরোলাম। আমি মুগ্ধ হয়ে গেছি, বিশ্বাস করো আমি এত বছর ধরে আসানসোলে রয়েছি কিন্তু আমি জানতাম না যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আর হ্যাঁ, আমি শুনলাম প্যান্ডেলগুলো নাকি 3 দিন থাকে, তাহলে আজকে হচ্ছে শেষ দিন, তোমরাও ঘুরে এসো, খুব ভালো লাগবে। দুর্গাপুজোর আগেই এত বড় যে পুজো হয় আসানসোলে আমাদের মধ্যে অনেকেই হয়তো জানে না। আসলে আমাদের বেরোনোটা তো বড়ই কম, তো এবার আমি আমার কিছু বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনলাম আসানসোলে নাকি বিশাল গণেশ পুজো হয়, তাই মনে হলো যাই বেরিয়ে পড়ি, আর আমিও বেরিয়ে পড়েছি। দেখো কি সুন্দর না! এখন আমি তোমাদেরকে যে প্যান্ডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে পুলিশ লাইনে, আর আগে যেটা দেখালাম দুটো দেখিয়েছি, আগে যে দুটো দেখিয়েছি ওই দুটো হচ্ছে আগুড়িপাড়াতে। পুলিশ লাইনের এই প্যান্ডেলটা কিন্তু বিশাল হয়েছে, তোমরা অবশ্যই দেখে যেও। এই প্যান্ডেলটাও কিন্তু আগুড়িপাড়াতে, অসাধারণ লাইটিং। আর প্যান্ডেলটা যদি বলো, রাস্তার দুধারে অল্প একটু জায়গার মধ্যে যে এত সুন্দর প্যান্ডেল করা যায় তোমরা না দেখলে বুঝতে পারবে না। যেরকম প্যান্ডেল সেরকমই ঠাকুর, অপূর্ব। আচ্ছা, এখন যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে রামধনুমোড়ে, এটাও ছোটোর ওপর, খুব সুন্দর, খুব সুন্দর প্যান্ডেল এবং পুরো ছবির মতো। এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে আসানসোল পোস্ট অফিসের পাশে যে হনুমান মন্দির রয়েছে সেখানকার ভিডিও। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, আবারও একটা কথা বলি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকেও দেখাও আসানসোলে কতগুলো গণেশ পুজো হয়েছে, কোথায় কোথায় হয়েছে, তারাও আজকে ঘুরে আসুক। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার তোমাদেরকে শেষ প্যান্ডেলটি দেখাবো এবং তারপর ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন এক ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। থ্যাংক ইউ।